নিজেদের ওয়ানডে ইতিহাসে অবিস্মরণীয় এক ম্যাচ জিতে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এমন জিত দলকে করেছে আত্মবিশ্বাসী। স্নায়ুক্ষয়ী ম্যাচের ওই রাত পেরিয়ে ঐচ্ছিক অনুশীলনে এসেছেন শুধু প্লেয়িং 11-এর তামিম, মুশফিক ও ইয়াসির আলী রাব্বি। সেই নিউজিল্যান্ড সিরিজ থেকেই ২০২২ সাল ইঙ্গিত দিচ্ছে ধারা বদলের। জেতার জন্যে এখন আর সিনিয়রদের দিকে তাকিয়ে থাকছে না দল, তারুণ্যের কাঁধে জিততে শুরু করেছে বাংলাদেশ। মিরাজ যখন ব্যাটিংয়ে নামছিল আমি অ্যানালিস্ট শ্রীনিবাসনকে বলেছিলাম ওরা দুজনে ১৫০ করতে পারবে। মিরাজের ব্যাটিংয়ে যথেষ্ট আত্মবিশ্বাস পাই এখন, ওর একটা টেস্ট 100ও আছে। নিউজিল্যান্ডে ভালো খেলেছে, বিপিএলেও তাই। আফিফও চমৎকার একজন প্লেয়ার, বাংলাদেশের সেরা হোয়াইট বল ব্যাটার হবেও। যখন রান 60-এ নেমে আসলো মনে হচ্ছিল আমাদের একটা ভালো চান্স আছে। শেষ বিকেলে আলো যখন কমে গেল একটু নার্ভাস হয়ে পড়েছিলাম, তবে আফিফ দারুণ ম্যাচিউরিটি দেখিয়েছে। অবিশ্বাস্য এক ম্যাচ জেতানো দৃঢ়প্রত্যয়ী ক্রিকেটার আফিফ হোসেনই আলোচনায় দ্বিতীয় ওয়ানডের আগেও। ব্যাটিংয়ের আগ্রাসী মেজাজটা আবেগ প্রকাশে ফুটিয়ে তোলেন না কখনোই আগাগোড়া টিমম্যান। ওপেনিং থেকে মিডল অর্ডার সব পজিশনেই স্বতঃস্ফূর্ত। চাইলে তো জাতীয় দলেও ওপরে তুলে আনাই যায় আফিফকে, কিন্তু ফিনিশিংয়ে ওকে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। আমাদের দলে উইকেট কিপার যেহেতু ফ্রন্টলাইন টপ অর্ডার, আফিফ হোসেনের জন্য 7 নম্বরই পারফেক্ট পজিশন। ম্যাচ ফিনিশিংয়ে সে মাথা ঠান্ডা রাখতে পারে। ডেথে ওর ব্যাটিংটা ভালো, তবে নতুন বলে ওকে অনেক কাজ করতে হবে। ওকে ওপরে তুলে আনার কোনো প্ল্যানিংই এখন আমাদের নাই। That position is perfectly suited for his style of play. ইয়াসির আলী রাব্বির ডেবিউটা ভালো হয়নি, তবে এখনই ওকে চাপে ফেলতে চান না কোচ। অপরিবর্তিত দল নিয়েই নামছে বাংলাদেশ। রাব্বির যেমন বদল হচ্ছে না, ওর ব্যাটিং পজিশনেও পরিবর্তনের ইচ্ছা নেই রাসেল ডমিঙ্গোর। ইয়াসির কোনো দলেই যেহেতু ফিনিশিংয়ের রোল প্লে করেনি, পাস থেকে সরিয়ে ওকে নিচে নামানোর পক্ষে আমি নই। টি-20তে 4 ও 5 নম্বরে ব্যাট করার সাথে ওয়ানডের অনেক পার্থক্য। ভালো স্টার্ট পেলে ওর পজিশনেই সে ফিনিশিং রোলটা পেত। তাহলে কি আপনারা চান মিরাজ এখন 5-এ ব্যাট করুক? মুজিবুর রহমান জাদরান, রশিদ খান আর মোহাম্মদ নাবি এই ভয়ঙ্কর স্পিন ট্রায়োর 30 ওভারে 92 রান তুলেছে বাংলাদেশ। তবে ওদের বিপক্ষে মাত্র 2 উইকেট দিয়েছেন বাংলাদেশ ব্যাটাররা। কোচ ডমিঙ্গোর মতে শুধু ওদের স্পিন না, আরও অনেক ভুল ত্রুটি শুধরে না নামলে রক্ষা নাই বাংলাদেশের। আমাদের আগের দিনের চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা গতদিন 13টা হোয়াইট বল করেছি, ক্যাচ ড্রপ করেছি, 45 রানে 6 উইকেট হারিয়েছি। ওই একটা বড় পার্টনারশিপ ছিল বলে আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টে বিশাল উন্নতি করতে হবে। শীত কমতে থাকায় মাঠে ডিউ ফ্যাক্টর কমে এসেছে, তবে পরে বোলিংয়ে শিশিরের ভূমিকা কিছুটা আছেই। সকাল 11টায় শুরু হওয়া ডে নাইট ম্যাচে টস ফ্যাক্টর হবে দ্বিতীয় ওয়ানডেতেও। চট্টগ্রামে প্রথমে ব্যাটিং করে দেখতেও পারে টিম টাইগার্স, কিন্তু টপ অর্ডার কি সেই ভরসা দিতে পারবে? যথেষ্ট কোয়ালিটি টপ অর্ডার আমাদের, তবে বুঝতে হবে 1 মাস টি-20 খেলে এসেছে ওরা। প্রথম ম্যাচের পারফরম্যান্সে সবাই ওরা হতাশ। আমি আশা করি আরো ভালো হবে পরের ওয়ানডেতে, তবে আমাদের আরো সোজা সোজা খেলা উচিত। বাংলাদেশের গণমাধ্যমে নিজেকে নিয়ে অনেক সমালোচনায় কানে এসেছে রাসেল ডমিঙ্গোর। কতটা চাপে আছেন সেটা বুঝতে দেয়া দূরের কথা, কোনো নেতিবাচকতা কানেই তুলেন না বলে জানিয়েছেন এই সাউথ আফ্রিকান। আমি যদি নিজের উপর আত্মবিশ্বাসী না হতাম তাহলে একটা ইন্টারন্যাশনাল টিমকে কোচিং করাতে আসতাম না। মিডিয়াতে আমার ব্যাপারে কি আসলো, কি লেখা হলো, এগুলো আমার কাছে মোটেই গুরুত্বপূর্ণ না। আপনাদের যখন যা খুশি লিখতে বলতে পারেন, আমি ক্রিকেটারদের ওইসব আওয়াজ থেকে দূরে রাখতে চাই যাতে তাদের উপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। আফগানিস্তানও এসেছিল অপশনাল প্র্যাকটিসে। ওয়ানডে স্কোয়াডের সবাই ছিলেন বিশ্রামে। সংবাদ মাধ্যমে কথা বলতে আসেননি দলের কোনো প্রতিনিধিও। টি-20 স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি সেরেছেন কোচ স্টুয়ার্ট ল। প্রথম ম্যাচে বাজে ব্যাটিং চিন্তার কারণ সফরকারীদের। খরুচে বোলিং করা আমিন আহমদজাই ও গুলবাদিন নাইবদের একাদশে রাখা নিয়েও ভাবতে পারে আফগানিস্তান। সামিউল টিটো, টি স্পোর্টস, চট্টগ্রাম।